হাউস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ রিজনিং এর দিক নির্ণয় সংক্রান্ত যে সমস্যাগুলো থাকে তা নিয়ে আলোচনা করব। এই প্রসঙ্গে বলে রাখি, আমরা সবাই জানি এইদিকে উত্তর, এদিকে দক্ষিণ, এদিকে পূর্ব, এদিকে পশ্চিম। আজ এই দিক নির্ণয়ের ডিগ্রি নিয়ে যেসব প্রবলেমগুলো থাকে তা নিয়ে আলোচনা করব। এর পরের ভিডিওতে অন্য কিছু নিয়ে আলোচনা করব। আজ ডিগ্রি নিয়ে আলোচনা করতে গেলে আমার সর্বপ্রথম জানতে হবে ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকে। ঘড়ির কাঁটার দিকে বলতে আমি এই দিক থেকে এই দিক। আবার যদি অ্যান্টি ক্লক বলে তাহলে ঘড়ির কাঁটার বিপরীতে, তাহলে আমার এই দিক থেকে এই দিক। এই কথা দুটো জানলে আমরা খুব সহজে দিক নির্ণয়ের যে প্রবলেমগুলো থাকে ডিগ্রি নিয়ে তা আমরা খুব সহজে শিখে নিতে পারবো। আজকের প্রথম কোশ্চেনে আসা যাক বন্ধুরা। এক ব্যক্তি উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, প্রথমে সে 90 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরল, তারপরে আবার 90 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরল, এখন সে কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে? আমার কি বলেছে দেখো, প্রথমে 90 ডিগ্রি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ মানে তো আমি জানি যে ঘড়ির কাঁটার দিকে, তাহলে আমার প্রথমে বলেছে দেখো উত্তর দিক থেকে, তাহলে প্রথমে ধরো উত্তর এইখানে আছে, এইখান থেকে আমার বলেছে ক্লকওয়াইজ 90, তার মানে কি ক্লকওয়াইজ যদি ঘোরায় তাহলে এইরকম। আর এই বলে রাখি আমার পুরোটা হচ্ছে 360 ডিগ্রি। পুরো আমি যদি উত্তর থেকে আরম্ভ করি, আবার দেখো এইখানে এসে আবার যদি উত্তরে মিলি, তাহলে আমার 360 ডিগ্রি হচ্ছে, 360 ডিগ্রি হচ্ছে। এই দেখো এইখানে, সেই জন্য আমি প্রথমে যদি এইখান থেকে আরম্ভ করি 90 ডিগ্রি, তাহলে এই জায়গাতে এইটুকু আমার পুরো 90 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরলো। পরে আবার বলেছে এইখান থেকে আবার 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে কি আবার এইখানে আসছে, তাহলে এখন সে কোন দিকে আছে? আমি বলতে পারি খুব সহজেই, দেখো দক্ষিণ দিকে আছে। প্রথমে 90 ডিগ্রি আমি ক্লকওয়াইজ ঘুরিয়েছি, তারপরে আবার 90 ডিগ্রি ক্লকওয়াইজ, তাহলে এখন আমার আছে কোন দিকে? দক্ষিণ দিকে। দেখো আমি শুধু এইটা জানলাম যে ক্লকওয়াইজ মানে এইদিকে আর অ্যান্টি ক্লক মানে এইদিকে। এই এই জেনে আমি খুব সহজেই বের করে নিয়ে আসলাম। পরের কোশ্চেনে কি বলছে, এক ব্যক্তি পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, প্রথমে সে 135 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরল, পরে আবার 180 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরল, এখন সে কোন দিকে মুখ করে আছে? আমার প্রথমে কি বলেছে দেখো, পশ্চিম দিকে বলেছে। পশ্চিম দিক থেকে তাহলে আমি ধরো এইখানে আরম্ভ করছি, এটাই ধরো পশ্চিম, তাহলে 135 ডিগ্রি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ মানে তো আমি জানি ঘড়ির কাঁটার দিকে, মানে এই দিকে। এইখান থেকে যদি আরম্ভ করি, এইখান থেকে এইটুকু তো পুরোটা 90 ডিগ্রি, আমার বলেছে 135, তার মানে আমি এখানে বলতে পারি যে পুরোটা যদি 90 হয় তাহলে এর মাঝখানে 45 আর এখানে 45, তাহলে এইখান থেকে আরম্ভ করে 135 এইখানে আসছে, এখানে আসছে। তারপরে বলছে পরে আবার 180 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। এ দেখো এইখান থেকে যদি আমি অ্যান্টি ক্লক আবার, মানে অ্যান্টি ক্লক মানে তো এইদিকে, তাহলে এবার আমি এই দিকে আসবো, এইখানে আমি 180 আসবো। 180 মানে আমার এইখান থেকে যদি আরম্ভ করি, 180 মানে কি এইখানেই আসছে, তাহলে এখন আমি বলতে পারি যে কোন দিকে আছে। এটা তো পশ্চিম, এদিকে দক্ষিণ, তাহলে আমার এইটাই আসবে দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পশ্চিম, তাহলে আমার এখন কোন দিকে মুখ করে আছে আমি বলতে পারি যে দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে আছে। নেক্সট কোশ্চেন দেখা যাক বন্ধুরা। রাম প্রথমে দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়েছিল, তারপর 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরল, এবং সর্বশেষে ওই অবস্থান থেকে সরাসরি পিছনের দিকে ঘুরে দাঁড়ালো, এখন রাম কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে? আমি সর্বপ্রথম কি করব? দেখো আমার প্রথমে বলেছে দক্ষিণ দিকে, তাহলে এই দিকে দক্ষিণ আমরা জানি, দক্ষিণ থেকে বলছে 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ মানে আমরা জানি এই দিক থেকে এই দিকে, আর অ্যান্টি ক্লক মানে এই দিকে। এখানে দেখো 135 ডিগ্রি আমার অ্যান্টি ক্লক বলেছে, তার মানে এইখান থেকে যদি আমি আরম্ভ করি, এটা 90 আর এইখানে আমার 135, এখানে আমার 135 ডিগ্রি, তাহলে এখন আছে তোমার উত্তর পূর্ব দিকে এখন আছে। এবার আবার বলেছে দেখো সর্বশেষ ওই অবস্থান থেকে সরাসরি পিছনে ঘুরে দাঁড়ানো, সর্বশেষ সরাসরি পিছনের দিকে ঘুরে দাঁড়ালো মানে কি আগে এইখানে ছিল, এখন সরাসরি এইখানে চলে এসেছে, পিছন মানে তো এই এইখানে বোঝাচ্ছে, সরাসরি এইখানে চলে এসেছে, তাহলে এখন কোন দিকে দাঁড়িয়ে আছে তার? দক্ষিণ পশ্চিম দিকে।
দেখো বন্ধুরা, আমি এই কথাটা জানলে আমার এই প্রবলেমটা খুব তাড়াতাড়ি সলভ হবে। এই কথাটা কিন্তু আমার জানতে হবে যে সরাসরি পিছনের দিকে মানে এইখানে যা ছিল তার বিপরীত দিকে। তাহলে আগে ছিল তোমার উত্তর পূর্ব দিকে, এখন হচ্ছে দক্ষিণ পশ্চিম দিকে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক, কমেন্ট ও শেয়ার করো। পরবর্তী দিন আমি আবার দিক নির্ণয়ের আরও কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।